আমাদের যে একটি অ্যাকাউন্টস অফিস আছে সেখান থেকে সব লুটপাট করে নিয়ে গেছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিস কিভাবে পুলিশ এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনী কিভাবে তছনছ করেছে, লুটপাট করেছে, লণ্ডভণ্ড করেছে, নগ্নভাবে সন্ত্রাস করেছে এবং নজিরবিহীন বর্বরতার তারা পরিচয় দিয়েছে, এটা আমরা দেখেছি, আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারাও দেখেছেন। আমাদের এই অফিসে প্রত্যেক ফ্লোরে প্রথম যে ফার্স্ট ফ্লোর আমাদের চেয়ারপার্সনের অফিস, সেখানে চেয়ারপার্সনের অফিস বন্ধ থাকে। সেই অফিসটি কিভাবে দরজা ভেঙে ভিতরে গিয়ে তছনছ করে যত ছবি ছিল সব ভেঙে চুরমার করে দিয়েছে, সেই ফ্লোরের অবস্থা। এরপরে আমরা যেই ফ্লোরে এখন আছি সেই ফ্লোরে আপনারা দেখেছেন আমাদের অফিস কিভাবে তছনছ করেছে। সেখান থেকে সকল আমাদের যে উপকরণ তথা আমাদের কম্পিউটার, হার্ড ডিস্ক, আমাদের ফাইলপত্র, আমাদের সকল যে নথিপত্র সব তারা নিয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমাদের তার উপরে আমাদের যে অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সকল অফিস কিভাবে ভাঙচুর করেছে, সেখান থেকেও প্রত্যেক অফিস থেকে আমাদের কম্পিউটার, হার্ড ডিস্ক, টেলিভিশন, প্রিন্টার সব কিছু। আমাদের সর্বের উপরে যে একটি লাইব্রেরি আছে সেই লাইব্রেরিও কিন্তু তাদের এই বর্বরতার থেকে হাত তারা রেহাই পায় নাই। এই লাইব্রেরিও নিচের তলায় আপনারা দেখেছেন, আমরা ঢুকতেই দেখেছি এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীরোত্তমের যে একটি মুরল ছিল সেটাকে কিভাবে ভাঙচুর করেছে। একটি চশমা ওনার সকলেই জানেন, যিনি তিনি ব্ল্যাক চশমা পড়তেন, সেই চশমাটি পর্যন্ত ভেঙে নিচে পড়ে আছে। আমরা আমাদের ভাষাটি কোন ভাষায় আমরা এর নিন্দা করব। আজকে সেই আমাদের পার্টির অফিস নয়, আপনারা জানেন 7ই নভেম্বর আমাদের 10ই নভেম্বরের ঢাকা বিভাগীয় 10ই ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে 7ই ডিসেম্বর এই পার্টি অফিসের সামনে অতর্কিতে হামলা করে পুলিশ কী পরিমাণ এখানে যে আক্রমণ করেছে, কী পরিমাণ নেতা কর্মীকে আহত করেছে, নিহত করেছে, গুলি, টিয়ার গ্যাস, লাঠিচার্জ এমন কিছু নেই যে তারা করে নেয় অতর্কিতভাবে, এখানে কোনো পরিস্থিতি ছিল না। আমরা তখনও আমাদের এই গণসমাবেশ আমরা কোথায় অনুষ্ঠিত করব সেটা আমরা তখনও সিদ্ধান্ত নিইনি, কিন্তু এখানে এসে যে নগ্ন চিত্র আমরা দেখলাম এখানে এসে ঘটিয়েছে, এটা আমার মনে হয় বাংলাদেশেও নজিরবিহীন, পৃথিবীতে তো এরকম নজির নেই। মুক্তিযুদ্ধে আমরা অনেক বর্বরতার কথা শুনেছি, পাকিস্তান হানাদার আমাদের মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত যে সকল বাড়িঘর ইত্যাদি অনেক আক্রমণ, অনেক হামলা করেছে, কিন্তু এই ধরনের ঘটনা মহান মুক্তিযুদ্ধ হয়নি, এটা নিন্দা করার ভাষা আমাদের নেই। আপনারা জানেন যে এই অফিস থেকে আমাদের সিনিয়র নেতাদেরকে গ্রেপ্তার করেছে, আমাদের দক্ষিণের মহানগর দক্ষিণের আহ্বায়ক এবং চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন থেকে শুরু করে সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রুহুল কবির রিজভি, তারপরে জয়েন্ট সেক্রেটারি আমাদের খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন এবং কুমিল্লার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া সহ শহীদউদ্দিন চৌধুরী আমাদের প্রচার সম্পাদক, এমনি নাম বলে শেষ করা যাবে না, আপনারা ইতিমধ্যে রিপোর্ট করেছেন জাতি জানে, তাদের সহ প্রায় 400 উপরে আমাদের 450 উপরে নেতা কর্মীদেরকে
সেদিন গ্রেপ্তার করা হয়েছে। তার পরের দিন আপনারা জানেন 8 তারিখ রাত্রে, শেষ রাত্রে 3টার পরে আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে 3:15 রাত্রে গ্রেপ্তার করেছে। এগুলো কী কারণ ছিল, কী উদ্দেশ্য ছিল? একই উদ্দেশ্য ছিল, এই সরকার আমাদের এই 10ই ডিসেম্বরের যে বিভাগীয় গণসমাবেশ তাকে ব্যাহত করা বা পণ্ড করার উদ্দেশ্যহীন উদ্দেশ্য নিয়েই কিন্তু এই সকল ঘটনা ঘটিয়েছে। একটি স্বাধীন সার্বভৌম দেশে বিজয়ের মাসে জাতি এবং আন্তর্জাতিকভাবে এ ধরনের একটি ঘটনা দেখবে এটা কেউ আশা করে নেই। আমরা রাজনীতি করি, আমরা শান্তিপূর্ণ রাজনীতি করি, আমাদের দল মধ্যমপন্থী গণতান্ত্রিক দল। আমরা 9টি বিভাগীয় সমাবেশ করেছি, গণসমাবেশ, প্রত্যেক গণসমাবেশের আগে বলা হয়েছে আমরা নাকি এই গণসমাবেশ করব ভায়োলেন্স করার জন্য, সন্ত্রাস করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। সেই উছিলায় প্রত্যেকটা সমাবেশের আগে ওই এলাকায় ওই ডিভিশনে সকল পরিবহন, নৌ পরিবহন, সকল প্রকার পরিবহন ধর্মঘট করার সরকার নির্দেশে করেছে। আমাদের নেতাকর্মীদেরকে সেই সব সমাবেশে আসতে বাধা দিয়েছে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী, তার সাথে পুলিশও অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছে। কিন্তু তারপরেও কিন্তু আমাদের 9টি সমাবেশ আমরা সফলভাবে শান্তিপূর্ণভাবে করেছি। তারপরে 9 নভেম্বর আমরা ডিসেম্বর মাসে 9টি সমাবেশ আমরা সফলভাবে করেছি। 10ম সমাবেশ ছিল 10ই ডিসেম্বর, একই কর্মধারায় আমরা এই সমাবেশ করব, বিভাগীয় সমাবেশ। এখানে এইভাবে সরকার কোন ভিত্তিতে এত পাগল হয়ে, এত মাথা খারাপ হয়ে এইভাবে ঘটনা ঘটাতে পারে, আমাদের কোনো হিসাবে, রাজনৈতিক হিসাবে মিলে না। তবে তাদের একটা কথা আছে, খেলা, আর এটাকে যদি খেলা বলা হয়, আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই খেলাতে বিশ্বাস করি না। আমরা রাজনীতি করি, আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি। আমাদের দাবিগুলো কী? গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার, অর্থনীতিকে যে আজকে তারা লুটপাট করে, দুর্নীতি করে, পাচার করে, ধ্বংস করে দিয়েছে, তার থেকে দেশকে রক্ষা করা। দেশের মানুষ আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে গরিব মানুষ আধা পেটা না খেয়ে থাকছে, আজকে মধ্যবিত্ত গরিব হয়ে গেছে, আজকে লোডশেডিংয়ের কারণে মানুষের জীবন বিপর্যস্ত। আজকে আমাদের এই দেশে গুম, খুন এবং মামলা নজিরবিহীন। এদেশে গত এই সরকারের সময়ে 600-এর উপরে গুম হয়েছে, 1000-এর উপরে বিচারভূমিত হত্যাকাণ্ড হয়েছে, আমাদের 37 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একটি বানোয়াট মামলায় ফরমাসি রায় আজকে কারাগারে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একইভাবে আজকে সাজাপ্রাপ্ত হয়ে তিনি দেশে বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন। এই অবস্থায় জনগণ বিক্ষুব্ধ, জনগণের আজকে দেয়ালে লেগে গেছে। তাই জনগণ আমাদেরকে এই রায় দিয়েছে, বার্তা দিয়েছে যে যে সকল ক্ষেত্রে এই আওয়ামী লীগ গায়ের জোরের ক্ষমতা থাকার জন্য ব্যর্থ, ধ্বংস করে দিয়েছে, তাদের পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনীতিকে মেরামত, বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা এবং আইনশৃঙ্খলা বিভাগের মধ্যে স্বাধীনতা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এদেশের মানুষ আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা কমিয়ে আনা সম্ভব নয়, কেননা এই আওয়ামী লীগের সিন্ডিকেটই এই দ্রব্যমূল্য বৃদ্ধির তারা পিছনে রয়েছে। বিদ্যুতের এত টাকা, এত কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে, অযথা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিদ্যুতের কোনো উন্নতি নেই আজকে লোডশেডিং। অতএব জনগণ রায় দিয়েছে যে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা বাংলাদেশের মানুষের কথা বলছি, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছি। আমরা তো কোনো এখানে কোনো রকমের সন্ত্রাস, অরাজকতা সৃষ্টি করার জন্য বাংলাদেশে আমরা রাজনীতি করি না। কিন্তু তার প্রতিফল আজকে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আজকে যে এই আচরণ
সাতই ডিসেম্বর আমাদের দশই ডিসেম্বরের সভাকে কেন্দ্র করে করেছে, এটা প্রমাণ করে যে এই সরকার যে গায়ের জোরের সরকারে আছে, এই সরকার ফ্যাসিস্ট, এই সরকার সন্ত্রাসী সরকার। আপনারা জানেন যে গত নির্বাচনে দিনের ভোট রাত্রে ডাকাতি করে এই সরকার আজকে পর্যন্ত গায়ের জোরে ক্ষমতায় আছে। অতএব তাদের যে কোনো এই স্বৈরাচারী সরকার গায়ের জোরে ক্ষমতা থাকার জন্য এই ধরনের আচরণ করে। আমরা বলতে চাই আমাদের দশই ডিসেম্বরে আমরা গণসমাবেশ আপনারা দেখেছেন, এত বাধা বিপত্তির পরে সারা শহর তারা পাহারা দিয়েছে, সারা শহর বন্ধ হয়ে গিয়েছিল। তারা বলেছিল আমরা নাকি এই নয়াপল্টন অফিসের সামনে আমাদের সমাবেশ করলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা গোলাপবাগ মাঠে সমাবেশ করেছি। কিন্তু এই সরকার, সরকারের পেটুয়া বাহিনী সারা ঢাকা শহর তারা বন্ধ করে দিয়েছিল, ঢাকাকে সারা বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন করে দিয়েছিল। এটাই আজকে আমাদের প্রশ্ন। আসলে উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে এই আমাদের আন্দোলনকে সামনে নিয়ে এগিয়ে যেতে না পারি। আপনারা দশই ডিসেম্বরে শুনেছেন আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা দশ দফা প্রণয়ন করেছি, এবং এই দশ দফা